আসসালামু আলাইকুম, এপিতে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তারিফ। প্রিয় দর্শক, আজকে অনুষ্ঠিত হয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর 2022 পদ অফিস সহায়ক এর চাকরির পরীক্ষা। আপনারা এই ভিডিওটিতে দেখতে পাবেন বাংলা বিষয়সমূহের উত্তর। আমরা খুব শীঘ্রই অন্যান্য সকল প্রশ্নের উত্তর আমাদের এই চ্যানেলে আপলোড করব। আপনারা সেজন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে অল করে দিবেন, তাহলে আপনারা ভিডিও আপলোড করার সাথে সাথে আপডেট পেয়ে যাবেন। এবং এই ভিডিওটির প্রথম কমেন্টেও পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে লিঙ্কটি সংযোজন করে দেওয়া হবে। তো চলুন আমরা উত্তরগুলো দেখে আসি। এক, বাংলা সাহিত্যের আদি কবি কে? উত্তর গ, লুইপা। দুই, ডাবি, জানালা, বালতি এগুলো কোন ভাষা থেকে এসেছে? উত্তর ক, পর্তুগিজ। নন্দিত এর বিপরীতার্থক শব্দ কোনটি? উত্তর ঘ, নিন্দিত। গগন শব্দের অর্থ কী? উত্তর খ, আকাশ। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কারে ভূষিত হন? উত্তর ঘ, 1913। বিভিন্ন অঞ্চলের মুখের ভাষাকে কী বলে? উত্তর ঘ, উপভাষা। কোন বানানটি শুদ্ধ? উত্তর ক, নিশিত, অর্থাৎ নরসিকার তালব্যশয় দীর্ঘিকার থ। যে নারী প্রিয় কথা বলে এক কথায় তাকে কী বলে? উত্তর গ, পিয়ংবদা। চকলেট কোন ভাষা কোন দেশের শব্দ? উত্তর ঘ, মেক্সিকো। অলস এর বিশেষ্য পদ কোনটি? উত্তর খ, আলস্য। একাত্তরের ডায়েরি গ্রন্থের রচয়িতা কে? উত্তর ঘ, সুফিয়া কামাল। চাচা কাহিনী গ্রন্থের লেখক কে? উত্তর গ, সৈয়দ মুস্তফা আলী। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস আলালের ঘরে দুলাল কত সালে প্রকাশিত হয়? উত্তর ঘ, 1858 সালে। মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক কোনটি? উত্তর ঘ, পায়ের আওয়াজ পাওয়া যায়। চলচ্চিত্র এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর গ, চলত যোগ চিত্র। বাংলা ছোট গল্পের জনক বলা হয় কাকে? উত্তর খ, রবীন্দ্রনাথ ঠাকুর। গণকবর শব্দে গণ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর ঘ, বহুবচন অর্থে। অপ্রতুল শব্দের অর্থ কী? উত্তর খ, অভাব। ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লাগে থাকে তাহলে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।